আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের বাংলা নিয়মিত অংশের ক্লাসে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। কিভাবে অভিজ্ঞতা বর্ণনা তোমরা পরীক্ষার খাতায় লিখবে এবং কিভাবে লিখলে অধিক নম্বর পাওয়া যাবে। অভিজ্ঞতা বর্ণনা এবং দিনলিপি লিখন প্রায় সেম ধরনের, কিন্তু একটু বিষয়টা হচ্ছে তোমার অভিজ্ঞতা বর্ণনায় তোমার আগে তারিখ ও বার লিখতে হবে এবং পরে শিরোনাম লিখতে হবে। আর দিনলিপির ক্ষেত্রে তোমার আগে শিরোনাম লিখতে হবে, তারপর তারিখ ও বার লিখতে হবে। এবং দিনলিপির ক্ষেত্রে তোমার কয়েকটা তারিখ এবং কয়েকটা বার আসতে পারে, মানে তুমি কয়েক দিনের দিনলিপি লিখতে পারো, 3-4 দিন বা 5-7 দিনেরও দিনলিপি তোমার পরীক্ষার খাতায় লিখতে পারো। অবশ্যই এই অ্যান্সারটা দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা সবার শেষে লেখার চেষ্টা করবে এবং সেটা যতক্ষণ সময় থাকে তুমি শেষে অনেক কয়েকটা তারিখ বার উল্লেখ করতে পারো। কিন্তু অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে তোমার অবশ্যই একটা তারিখও বার আসবে, একবারে শুরুতেই একটা তারিখও বার লিখবে। তারপর তুমি শিরোনাম, মানে কোন বিষয়ের অভিজ্ঞতাটা তুমি আমাদের সাথে বা বর্ণনা করতে চাও, মানে তোমার পরীক্ষায় কোন প্রশ্নটা আসছে সেই বিষয়ের শিরোনামটা লিখবে। তারপর তুমি জাস্ট বর্ণনা করতে থাকবে। এখন বর্ণনাটা তুমি চাইলে প্যারা প্যারা বিভক্ত করেও করতে পারো, অথবা তুমি চাইলে অনুচ্ছেদের মতো এক প্যারায়ও লিখতে পারো। কিন্তু আমার মনে হয় তুমি যদি প্যারা প্যারা বিভক্ত করে লেখো তোমাদের জন্য বেস্ট। প্যারা প্যারা বিভক্ত করে লিখতে থাকো। মনে করো বেশ কিছু কথা লিখলে এবং কথাগুলো বানান ভুল যাওয়া যাবে না, খুব স্পষ্ট কথা থাকতে হবে এবং সেগুলো সাহিত্য বিচারে যেন ভালো থাকে। চলিত ভাষায় লিখতে হবে, কোনো সাধু চলিত ভাষা গরমিল করা যাবে না, এবং খুব সহজ সাবলীল ভাষায় অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। এবং তোমাদের আরেকটু যেটা, যে তোমার অভিজ্ঞতা বর্ণনা যখন শেষ হয়ে যাবে, যে তোমার ফিনিশ, তখন তোমার নামটা লিখতে হবে, যে তোমার নাম কি। তোমার নামটা লিখে দিবে এবং ঠিকানাটা লিখলেও পারো না লিখলেও পারো, কোনো সমস্যা নেই। ঠিকানা না লিখলেও কোনো প্রবলেম হবে না বা নাম্বার কাটবে না, বাট তোমার নামটা লিখতে হবে। কিন্তু দিনলিপির ক্ষেত্রে তোমার নাম লিখতে হবে না, এই হচ্ছে পার্থক্য। এই পর্যন্তই। এভাবে যদি অভিজ্ঞতা বর্ণনা লিখতে পারো তাহলে ফুল আউট অফ 10 তুমি 8 or 9 পাবে। এবং অবশ্যই তোমার, মানে এইগুলোর বিষয়ের সবচাইতে তোমার চারপাশের অঙ্গি ভঙ্গিমার চেয়ে বেশি হচ্ছে বর্ণনাটা ভালো থাকতে হবে। এবং অঙ্গ ভঙ্গিমার উপর তো কিছু নাম্বার থাকে, যে নাম্বারটা তোমাদেরকে অটোমেটিকলি বোর্ড খাতায় দেওয়া হয়, একটু বেশি নাম্বারই দেওয়া হয়। সো আশা করি এই মধ্যের অংশটা, এটা যদি ভালো করে লিখতে পারো তাহলেই বেশি নাম্বার আসবে, এবং সেটা অবশ্যই চলিত ভাষায় সুন্দরভাবে লিখতে হবে। এ পর্যন্তই ছিল তোমাদের অভিজ্ঞতা বর্ণনার ব্যাখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এই অনুযায়ী যদি লেখো পরীক্ষায় আশা করি ভালো নাম্বার পাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।